सुपार साइक्लोन आम्पानेर आघाते क्षतबिक्षत उपकूलीय एलाका 10 फुट जलोच्छ्वासे व्यापक क्षति 9 जनेर मृत्यु परिणत हयेछे निम्नचापे। घूर्णिझड़ेर प्रभावे आमेर व्यापक क्षति झड़े पड़ेछे 20 থেকে 25 भाग। नष्ट हयेछे फसल। उपकूलेर 55 लाख ग्राहक विद्युतविहीन। घूर्णिझड़ आम्पानेर तीव्रता हेरे गेছে সুন্দরবনের কাছে, রক্ষা পেয়েছে দেশের জানমাল। মন্তব্য বিশেষজ্ঞদের, আবারও সুন্দরবন সংরক্ষণের আহ্বান। ঈদের ধাক্কায় করোনা সংক্রমণ কয়েক গুণ বেড়ে যাওয়ার শঙ্কা, ঘরে ফেরার ঢল রুখতে হবে উৎসমুখেই, প্রয়োজনে কারফিউয়ের দাবি। এবং কোভিড ছাড়পত্র ছাড়া ডায়ালিসিস না করায় মৃত্যু ঝুঁকি বাড়ছে কিডনি রোগীদের, সন্দেহজনক রোগীর জন্য আলাদা কর্নার করার দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান কবির। রাতভর তাণ্ডব চালিয়ে এখন অনেকটাই দুর্বল সুপার সাইক্লোন আম্পান। রূপ নিয়েছে স্থল নিম্নচাপে, কমেছে সংকেত, তবে উপকূলের পথে পথে রেখে গেছে ক্ষতচিহ্ন। গাছের চাপায় প্রাণ গেছে মানুষের, আর জেলায় জেলায় ভেঙে গেছে শহর রক্ষা বাঁধ ও বেড়িবাঁধ। ঝোড়ো হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, ঘরবাড়ি ও গাছপালা। বিস্তারিত রিপোর্টে। কিছুটা দুর্বল হয়ে আঘাত হানলেও তাণ্ডব দেখিয়ে গেছে সুপার সাইক্লোন আম্পান। বাতাসের গতিবেগ 151 আর 10 ফুটের জলোচ্ছ্বাস লণ্ডভণ্ড করে দিয়ে গেছে দেশের উপকূলীয় অঞ্চল। বুধবার রাতে ঝিনাইদহের সদর উপজেলার হলিধানী গ্রামে ঘুমিয়েছিলেন এক দম্পতি। এই সময় প্রচণ্ড ঝড় বৃষ্টিতে বিশাল শতবর্ষী বটগাছ ঘরের ওপর উপড়ে পড়ে, আহত হন স্বামী বুদাই মণ্ডল। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে গাছ কেটে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। প্রচণ্ড ঝড়ো বাতাসে পটুয়াখালীর বিভিন্ন এলাকার বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে, এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বেশ কয়েকটি এলাকা। চরম দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষ। এছাড়া বেড়িবাঁধ ও শহররক্ষা বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। কলাপাড়া ও রাঙ্গাবালি উপজেলার 17টি গ্রাম নিম্নজিত, ভেসে গেছে মাছের ঘের। দোকান খুলে দেখি সবকিছু ভিজে নালাকার হয়ে রয়েছে। আমাদের বন্ধুদের একজনে আসার কোনো পথ ছিল না, এরপর আইসা দেখি আমার ফলের কিছু মাল ছিল, ওই মালগুলো ভিজে গেছে। আমরা দোকানে ছিলাম না, আইসা দেখি আমাদের দোকানের কাপড় চোপড় সব বন্যার পানিতে ভিজে গিয়েছে। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বাগেরহাটের শরণখোলায় বেড়িবাঁধ ভেঙে নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। বিধ্বস্ত বেশ কয়েকটি কাঁচা ঘর ও গাছপালা। অবশ্য ক্ষতিগ্রস্ত এলাকায় রিং বেড়িবাঁধ দেওয়ার জন্য প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদুজ্জামান খান। গুড়িগুড়ি বৃষ্টি আর তীব্র বাতাসে উত্তাল সিরাজগঞ্জের যমুনা নদী। তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। প্রচণ্ড বাতাসে খুঁটি ভেঙে বন্ধ রয়েছে বেশ কয়েকটি এলাকার বিদ্যুৎ সরবরাহ। এতে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এদিকে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে সাতক্ষীরার শ্যামনগর ও আশাশুনি উপজেলা সহ বিভিন্ন এলাকা। গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সরবরাহ, ভেসে গেছে মাছের ঘের ও ফসলি জমিও। বিস্তারিত রিপোর্টে। গতকাল ঘূর্ণিঝড় আম্পান সন্ধ্যা 6টা নাগাদ থেকে শুরু হয়ে একেবারে রাত 11:30 পর্যন্ত টানা আঘাত হানে সাতক্ষীরার উপজেলার শ্যামনগর, আশাশুনি সহ বিভিন্ন উপজেলাতে। এ জেলার ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে অপূরণীয়, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে পুরো জেলার বিদ্যুৎ সংযোগ কিন্তু নষ্ট করা হয়েছে এবং গাছের যে বিদ্যুৎ খুঁটির ওপর কিন্তু অনেক গাছ পড়েছে এবং অনেকের ঘরবাড়ি নষ্ট হয়েছে। সব মিলিয়ে কিন্তু এখানে একটা বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে, যে করোনার জন্য মানুষ কাজ করতে পারতেছে না। তারপরে এই ঘূর্ণিঝড় আম্পানের ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের ঘরের ফ্রিজ, টিভি যেগুলো ছিল সেগুলো ভেঙে গেছে এবং যা অনেকের ঘরের চাল উড়ে গেছে। এখানকার অধিকাংশ লোক কৃষিজীবী এবং মৎস্যজীবী, যাদের ঘের অনেকে ডুবে গেছে, বাঁধ ভেঙে গেছে এবং যে ফসলি ধান কাটা ছিল সেগুলো কিন্তু এখন পানির তলায়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সাতক্ষীরা থেকে। এই মুহূর্তে চট্টগ্রামের আনোয়ারাতে আছেন রিপোর্টার শফিকুল আলম এবং বাগেরহাটের শরণখোলায় আছেন সহকর্মী আলী আকবর টুটুল। আমরা সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামে শফিকুলের কাছে। শফিক, যেটি বলতে পারি আসলে ঘূর্ণিঝড় আমফানের প্রভাবে ঝড়ো হাওয়া এখনও বয়ে যাচ্ছে। উপকূলীয় যে এলাকাগুলো রয়েছে, যে উপজেলাগুলো রয়েছে, সেখানে এখন আমি আছি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। আপনাকে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম বেড়িবাঁধ ভাঙার দৃশ্য, এখন দেখাবো বেড়িবাঁধ একেবারে ভেঙে গেছে সেরকম দৃশ্য। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে কিছু এলাকা 200 মিটার এলাকা পুরো বেড়িবাঁধ একেবারে ভেঙে গেছে, এখন পুরো ভেঙে পানি জোয়ারের পানিতে একেবারে পুরো এলাকা পানি ঢুকে গেছে। ঢুকে যে লোকালয়গুলো আছে সেই লোকালয়গুলো আপনি ক্যামেরার মাধ্যমে হয়তো দেখছেন, আপনি সেই লোকালয়গুলো ডুবে গেছে। এখানে যে ফসলের জমি সেগুলো ডুবে গেছে, মাছের ঘের সেগুলো ডুবে গেছে, এবং এখানে যে মানুষগুলো আসলে বসবাস করছে তারা কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আপনি দেখতে পাচ্ছেন একদিকে সমুদ্র, ঠিক সমুদ্রের পাশেই কিন্তু যে বেড়িবাঁধ ছিল সেই বেড়িবাঁধ ভেঙে পাশাপাশি যে বসতিগুলো রয়েছে সেই বসতিগুলোতে পানি ঢুকে গেছে। এখন মানুষগুলো এখন অসহায়ের মতো, তারা বলছেন তো তারা খুব অসহায়ের মধ্যে, খুব ভয়ভীতির মধ্যে আছে। গত রাতে তাদের মধ্যে একজন আতঙ্ক কাজ করছিল যখন ঘূর্ণিঝড় আমফান আসছিল তখন, কিন্তু গতকাল এখানে পানি আরও বেশি ছিল, আজকেও কিন্তু একটু কম আছে, কিন্তু জোয়ারের বাড়ার পথে পানি এখানে বেড়েছে। তো এরকম যে উপকূলীয় যে উপজেলাগুলো রয়েছে, বিশেষ করে আনোয়ারা, বাঁশখালী, সন্দ্বীপ, সীতাকুণ্ড, মিরসরাই, এগুলো খুব ঝুঁকিপূর্ণের মধ্যে রয়েছে। সেখান থেকে কিন্তু বাঁশখালী এবং আনোয়ারা বেশি ঝুঁকিপূর্ণ। এই বাঁশখালী আমি আপনাকেও বলেছিলাম কিছুক্ষণ আগে যে আনোয়ারা যে 13 কিলোমিটার যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের বিভিন্ন জায়গায় কিন্তু কি অসম্পূর্ণ রয়ে গেছে, যার কারণে কিন্তু বেড়িবাঁধগুলো ভেঙে যাচ্ছে। আর একটি কারণ বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে যাচ্ছে, আর একটি কারণ হচ্ছে বেড়িবাঁধগুলো কিন্তু এখনো মাটি দিয়ে নির্মাণ করা হয়েছে, এখানে কোনো ব্লক দেওয়া হয়নি, ব্লক দেওয়া না হওয়াতে কিন্তু এগুলো ভেঙে যাচ্ছে এবং প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে আছে এখানকার মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে তারা এগুলো নিয়ে কাজ করছে এবং তারা বলছেন যে এগুলো এক নাকি অনুমোদন হয়ে গেছে, কিছু জায়গা এখনও কাজ করতে পারেনি, তবে সেগুলো এই ঘূর্ণিঝড়ের পরে সেগুলো কাজ শুরু করবেন বলে তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। তবে এলাকাবাসীর দাবি যে জায়গাগুলোতে মাটি দিয়ে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে সেই যেগুলো যে সেই এলাকাগুলো যেহেতু এখন ভয়, সেই এলাকার মানুষগুলো যখন ভয় বা আতঙ্কের মধ্যে, সেই জন্য এগুলো ব্লক নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তবে এলাকাবাসী আরেকটি কথা বলেছিলাম, এখানে আরেকটি যে ইসমাইল মিয়া একটি 100 বছরের একটি বড় মসজিদ ছিল এই বেড়িবাঁধের পাশে, সেই মসজিদটি ভেঙে গেছে বলে তারা, মসজিদটি হুমকির মুখে আছে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারে আসলে মানুষ এক ধরনের আতঙ্কের মধ্যে আছে, মানুষ ভয়ের মধ্যে আছে। বেড়িবাঁধ ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় পানি ঢুকে গেছে, তো তারা দাবি দাঁড়িয়েছেন পানি উন্নয়ন বোর্ডকে এইটি নির্মাণের দাবি দিয়েছেন, ব্লক নির্মাণের দাবি দিয়েছেন। এই ছিল আমাদের সর্বশেষ তথ্য চট্টগ্রামের আনোয়ারা উপজেলার যে রায়পুর যে ইউনিয়নের। শফিক, আপনাকে ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি যে ছিডর বিধ্বস্ত, আয়লা বিধ্বস্ত যে বেড়িবাঁধ, যে শরণখোলার 35 এক পোল্ডার। গতকালকে রাত থেকেই এখানে প্রচণ্ড ঝড় হাওয়া এবং প্রচণ্ড বলেশ্বর নদীর যে তোড়ে এই বেড়িবাঁধটি ভেঙে কয়েকটি গ্রামের ভিতরে পানির লোকালয় ঢুকে পড়ে। এখানে আমি একটু জানিয়ে রাখি যে এই যে বিশ্বব্যাংকের অর্থায়নে যে বেড়িবাঁধটা কাজ হয়েছিল মাত্র 2 কিলোমিটার বাকি ছিল বগি থেকে এবং গাবতলা পর্যন্ত। এই 2 কিলোমিটার বেড়িবাঁধটি গতকাল রাত্রে 10টি পয়েন্টে ভেঙে এই বাড়ি গড়িয়ে লোকালয়ে ঢুকে যায়। আমি এখানে যে অবস্থায় আছি আপনাকে একটু জানিয়ে রাখি যে এই এলাকার মানুষ দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল যে টেকসই বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধটি এখনও তারা নির্মাণ না হওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এই বেড়িবাঁধের আশেপাশে যে বাড়িগুলো রয়েছে তারা এখনও পানিবন্দী রয়েছেন কিছু কিছু পরিবার, এবং রাতের যে ঝড়ে অনেক ঘরবাড়ির টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে। আমি এখানে আসার পরে এখানে দেখেছি যে স্থানীয় জনপ্রতিনিধি তারা এই জায়গাটা পরিদর্শন করেছেন, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন যে এখানেই তারা কিছুক্ষণের মধ্যেই কাজ শুরু করবেন এমনটাই জানিয়েছেন। জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যারা এই বেড়িবাঁধের পাশে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আজকে তারা এবং ত্রাণ সামগ্রী তাদের হাতে পৌঁছে দেবে, এবং এই অঞ্চলের মানুষের স্বপ্ন যাতে এই বেড়িবাঁধটা দ্রুত নির্মাণ হয়, তা না হলে এই অঞ্চলের মানুষ বারবার এই দুর্যোগের মধ্যে এই বেড়িবাঁধের কারণে তারা নানান রকমের হয়রানির শিকার হয় এবং তাদের জানমালের ক্ষতি হয়। এমনটাই ছিল আমার কাছে বাগেরহাটের সাউথখালী এলাকা থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ। জি, শেষ করছি। বাগেরহাট থেকে জানাচ্ছিলেন আলী আকবর টুটুল। এর আগে শফিকুল আলম জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে ঘূর্ণিঝড় আমপানের পরবর্তী খবর। বর্তমানে ঘূর্ণিঝড় আমপান রাজশাহী অঞ্চল থেকে উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। সকালে ব্রিফিংয়ে এই তথ্য জানান আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কাউসার পারভীন। বিপদ সংকেত নামিয়ে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলে তিনি জানান। তৎসংলগ্ন এলাকায় অবস্থিত ঘূর্ণিঝড় আম্মান এটা আরও উত্তর দিকে অগ্রসর হয়ে এবং দুর্বল হয়ে গভীর নিম্নচাপ হিসেবে পাবনা এবং রাজশাহীতে অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে ক্রমান্বয়ে আরও দুর্বল হচ্ছে এবং এর প্রভাবে প্রচুর বৃষ্টি এবং কিছু বাতাস থাকবে। এটি এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর তৎসগ্ন এলাকায় বাংলাদেশ উপকূল এলাকায় বায়ুর চাপের তারতম্যের জন্য বাতাস অত্যাধিক বাতাস বিরাজ করবে এবং সাগর উত্তল থাকবে। ঘূর্ণিঝড় আমপানের কারণে রাজশাহী অঞ্চলে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। ফল গবেষণার সাথে জড়িতরা বলছেন এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও শতকরা 20 থেকে 25 ভাগ আম নষ্ট হয়েছে। একে তো করোনার কারণে পরিবহন সমস্যা, তার উপর প্রকৃতির এই নিষ্ঠুরতায় দিশেহারা তারা। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে লণ্ডভণ্ড রাজশাহী অঞ্চল, সারা রাত ধরে চলেছে এর তাণ্ডব। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমের, ডালপালা ভেঙে যাওয়ায় পাত হয়ে পড়েছে আম। করোনা ভাইরাসের কারণে আম বাজারজাত করা নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় ছিলেন বাগান মালিকরা, তার উপর আমপানের এই প্রভাব তাদের উপর মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে। এতে ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন বাগান মালিকরা। আম পড়ে ফাটে সব নষ্ট হয়েছে, এখন তো কেউ নেবে না আম গেলেন। করোনা ভাইরাসের জন্য যে আমরা মেসেজ পাঠবো কিনা সেটি তো আমরা তো টেনশনে ছিল, ঝড়ে আরও শেষ করে দিল, অনেক লোকসান হয়ে যাবে, কারণ আর 15 দিন থাকলে তো কিছু আম ভাঙা যেত। ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা জানান আমপানের প্রভাবে এই অঞ্চলের শতকরা 20 থেকে 25 ভাগ আম ঝরে পড়েছে। অনেক আমি হয়তো ফেটে গেছে, সেগুলো রাখাও যাবে না, কাজে সেক্ষেত্রে অবশ্যই কৃষকরা ক্ষতিগ্রস্ত অবশ্যই হয়েছে। এ অবস্থায় এবার আমের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। এই মুহূর্তে রাজশাহীতে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং নওগাঁর দুর্গাপুর এলাকাতে আছেন রিপোর্টার এমআর রকি। বিস্তারিত জানতে আমরা প্রথমে যাব রাজশাহীতে সাইফুর রহমান রকির কাছে। রাজশাহীতে আমপানের প্রভাবে ফসল ও আমের ব্যাপক ক্ষতি হয়েছে, তবে ফসলের কিছুটা কম হলেও আমরা আমের ক্ষতি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ হয়েছে। কারণ রাজশাহী অঞ্চলে যে পরিমাণ বাগান আছে তার প্রতিটি বাগানেই কিন্তু আমপানের যে প্রভাব তার ফলে অনেক আম ঝরে পড়েছে এবং আমরা বিভিন্ন বাগানে দেখেছি সেখানে ডালপালা ভেঙে একেবারে শেষ হয়ে গেছে আমের বাগান। তো অনেক বাগান মালিক যেটি বলছেন যে আসলে একে তো করোনা প্রভাবে তারা আম বাজারজাত করা নিয়ে এক ধরনের একটি বেকায়দায় ছিলেন, কিভাবে কি করবেন এমন একটি অনিশ্চয়তার মধ্যে আমপানের যে প্রভাব সেটি কিন্তু তাদের উপরে অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ালো এবং এর ফলে এখন পরিমাণ গাছে যে আমগুলো আছে সেই আমগুলো ঠিকমতো পেরে বাজারজাত করতে পারবেন কি না বা পারলেও কতটা দাম তারা পাবেন সেটি নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছেন তারা। এবং জেলার যে ফল গবেষণা কর্মকর্তারা যেটি বলছেন যে আসলে এই আমপানের প্রভাবে রাত থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি ও ঝড় হওয়ার ফলে এই অঞ্চলের প্রায় 20 থেকে 25 ভাগ আমই কিন্তু গাছ থেকে ঝরে পড়েছে। এই কারণে আম বাগান মালিকদের লোকসান গুনতে হবে বলে তারা ধারণা করছেন এবং তারা সংশয় প্রকাশ করেছেন যে তাদের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এবার আমের, সেই লক্ষ্যমাত্রা এবার আদৌ পূরণ হবে কিনা তা নিয়েও তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আমরা আবহাওয়া অফিস সূত্রে জানতে পারি যে রাত 2টার পর থেকে রাজশাহীতে ঝড়ো হাওয়া এবং সর্বোচ্চ যে গতিবেগ বাতাসের সেটি ছিল 60 এবং রাজশাহীতে এখন পর্যন্ত 81 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং ঘূর্ণিঝড় আপনারা জানেন ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে সকল ক্ষেত্রেই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে আমরা আমের ক্ষতিটা অনেকটাই বেশি দেখেছি। এখানে 17,286 হেক্টর জমির বাগানে 2,10,000 মেট্রিক টন আম উৎপাদন হওয়ার কথা রয়েছে এবং আগামী 25শে মে থেকে লকনা, 28শে মে থেকে হিমসাগর, আগামী 6 জুন থেকে ল্যাংড়া এবং আগামী 15 জুন থেকে আমরুপালি এবং ফজলি আমটি নামার কথা ছিল। তার মধ্যেই আসলে সব কিছু ভেস্তে দিয়েছে এই ঘূর্ণিঝড় আমপান। এতে করে বড় ধরনের একটি লোকসান গুনতে হবে এমনটাই বলছেন আম বাগান মালিকরা। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে। এখন আমরা চলে যাচ্ছি নওগাঁয়, সেখানে জানাবেন আমাদের সহকর্মী রকি সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ কবির। আপনাকে জানিয়ে রাখি, গত রাত থেকে কিন্তু অব্যাহত রয়েছে এই মুষলধারে বৃষ্টি এবং তীব্র দমকা বাতাস বইছে এই জেলায়। এবং আরেকটি বিষয় হলো, গত রাত থেকে কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, তবে কিছুক্ষণ আগে বিদ্যুৎ এসেছে এবং এই বিদ্যুতের কারণে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে সবচেয়ে বড় যেটা মানে অত্যন্ত দুঃখজনক বলা চলে, আম নামানোর আগ মুহূর্তে হঠাৎ করে গত রাতে বিপুল পরিমাণের বিশেষ করে সাপার পোষা নিয়ামতপুরের যেসব এই আম বাগান এলাকা, ওই এলাকায় থেকে প্রচুর পরিমাণে খারাপ খবর আমরা শুনছি। আর হয়তো ৪-৫ দিন পরে এই আমগুলি নামানো হতো, এই সময়টাতে বিশেষ করে আগাম ভাগে যে আমটা নামানো হয় গোপালভোগ, খিরসা এবং ল্যাংড়া জাতের এই আমগুলো কিন্তু তারা একেবারে গাছ থেকে পড়ে গেছে এবং গাছের ডালপালা ভেঙে গেছে। অন্যদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, প্রায় 25 ভাগ থেকে 30 ভাগের মতো ধান এখনো মাঠে রয়েছে, এই ধানগুলি কিন্তু একেবারেই নষ্ট হওয়ার পথে। তো জেলা কৃষি বিভাগের উপপরিচালক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য তারা কিন্তু কাজ করছেন মাঠে, এবং এই ধান কিন্তু আপনার আর কিছুদিন পরই পরিপূর্ণভাবে তোলার জন্য তারা একটা লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল এবং উঠে আসবে এমন প্রত্যাশা তারা করছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে এরকম একটা বিপর্যয় এই এলাকার কৃষকদের কিন্তু চরমভাবে একটা আর্থিক ক্ষতির মুখে ফেলেছে, এমন কথাই আমাদেরকে জানিয়েছে কৃষকরা। তবে কৃষি বিভাগ যে বিষয়টি বলছে যে যেহেতু ধানের বেশিরভাগ অংশ উঠে এসেছে, সেক্ষেত্রে ধানের কিছুটা কমে আসছে, কিন্তু আম এবং লিচু এইটা কিন্তু মারাত্মকভাবে একটা বিপর্যয় ডেকে এনেছে। আপনি জানেন এই এলাকা থেকে এবছর প্রায় 1200 কোটি টাকার মতো আমের বাজার ধরেছিল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিন্তু এইরকম একটা বিপর্যয়ের কারণে তা কিন্তু অনেকটাই হোঁচট খাবে, এমন কথাই আমাদের জানিয়েছে কৃষি বিভাগ বা বাগান মালিকরা। তো এই ছিল খবির নওগাঁর ঘূর্ণিঝড় আমফানের খবর আমার হাতে। নওগাঁ থেকে রিপোর্টার এমআর রকি। এর আগে রাজশাহী থেকে সাইফুর রহমান রকি জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় আমপানের প্রভাবে ফল ও ফসলের যে ক্ষতি হয়েছে এ বিষয়ে তারা বিস্তারিত জানাচ্ছিলেন। গতকাল থেকে অব্যাহত ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে বগুড়ায়ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে, নষ্ট হয়ে গেছে পাকা ধান ও শাকসবজি, ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বিস্তারিত মাজেদ উর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। সুপার সাইক্লোন আমপান গতকাল উপকূলে যে আঘাত এনেছিল তার প্রভাব বগুড়াতে পড়তে শুরু করেছে গতকাল থেকেই। এখানে গুড়িগুড়ি বৃষ্টি, কখনো প্রবল বৃষ্টি এবং ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে। এখানে 60 থেকে 65 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এখানে বইছিল গতকাল থেকে, এখন পর্যন্ত সেই বৃষ্টি এবং ঝড়ো হাওয়াটা চলছে এবং 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে গত 24 ঘন্টায়। এই ঝড়ো হাওয়া এবং বৃষ্টির কারণে এখানে ধানের সহ রবি শস্যে বেশ ক্ষতি হয়েছে, ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের কৃষকের 60% ধান হয়েছিল, 40% ধান পানির নিচে চলে গেছে, বৃষ্টিতে ধান সব ভিজে গেছে, ডুবে গেছে। আর আমি শ্রমিক পাওয়া যাচ্ছে না, এখনো একটা ধানও আমি তুলতে পারিনি। গতকাল থেকে এখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বগুড়ার বেলাইল থেকে মাজিদুর রহমান, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়লো 50 লাখ, যুক্তরাষ্ট্রে আরও 1450 মৃত্যু। সংক্রমণ ঠেকাতে কাতারে মোবাইল অ্যাপ চালু, রেজিস্ট্রেশন ছাড়া বের হলেই জরিমানা। এবার করোনা প্রসঙ্গ। ঈদের ধাক্কায় করোনা সংক্রমণ কয়েক গুণ বেড়ে যেতে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। তারা বলছেন ঘরে ফেরার ঢল রুখতে হবে উৎসমুখেই, আর নিয়ন্ত্রণ রাখতে হবে ঈদের জামাতেও। সেক্ষেত্রে লকডাউন বাস্তবায়নে প্রয়োজনে কারফিউয়ের মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত তাদের। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এই চাপ নিয়ন্ত্রণে ছক কষছেন তারা। রিপোর্ট রাশেদ লিমনের। সংখ্যাটা 1000 ছাড়িয়েছে 11ই মে। এরপর ক্রমেই বেড়ে চলছে করোনায় শনাক্তকৃত রোগীর সংখ্যা। গত 5 দিনে গড়ে প্রতিদিন শনাক্ত প্রায় 1300। এরই মধ্যে মহাসড়কে বাড়ছে ভিড়, বাড়ছে বাড়ি ফেরার চাপ। এমন বাস্তবতায় আসছে 2 সপ্তাহে করোনা পরিস্থিতি নিয়ে শঙ্কা জনস্বাস্থ্যবিদদের মনে। তারা বলছেন সামাল দিতে হবে ঘরমুখো মানুষের চাপ, আর নজর রাখতে হবে ঈদকেন্দ্রিক সমাগমের দিকে, নয়তো এই চাপে আক্রান্তের সংখ্যা হতে পারে কয়েক লাখ। এমনভাবে পরিকল্পনা করতে হবে যাতে উৎসমুখেই মানুষদের বন্ধ করা যায় যাতায়াতে। ন্যূনতম 1 লক্ষ ঈদের জামাত হতে পারে। উপসর্গহীন রোগী আছে, তার মাধ্যমে যদি 2 জন করেও ছড়ায় তাহলে 1 লক্ষ ঈদগাহ মাঠে বা ঈদের জামাতে 2 লক্ষ সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি আছে ঈদকে ঘিরে। এই অবস্থায় আর ঢিলেমি নয়, কঠোর সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত দিচ্ছেন তারা। লকডাউন যদি এনফোর্স করা না যায় তাহলে প্রয়োজনে কারফিউ পর্যন্ত যেতে হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে ঈদের চাপ সামলে নিতে কঠোর সিদ্ধান্তের কথাই ভাবছেন তারা। সবভাবেই তো বলা হয়েছে, তারপরে মানুষের আবেগ এখন আর একটা বল প্রয়োগ এর বিষয়টা, তাই না? সরকার তো অতটা অভদ্র হতে চায় না, কখনো বল প্রয়োগ করতে চায় না, তারপরেও যদি দেখা যায় না মানুষ মানছে না তাহলে যে কোনো পদক্ষেপ সরকারকে তো নিতে হবে। পাশাপাশি টেস্টের পরিসর আরও বাড়ানোর কথাও ভাবছে সরকার। রাশেদ লিমন, সময় সংবাদ। সমুদ্রের প্রায় ৫,০০০ কিলোমিটার জুড়ে ছিল এর বিস্তৃতি, আর আঘাতের লক্ষ্যবস্তু ছিল দুই দেশের বিশাল উপকূল। বাতাসের গতি কিংবা ঢেউয়ের তীব্রতা সব দিক থেকেই বিরল এক ঘূর্ণিঝড় ছিল সুপার সাইক্লোন আমপান। তবে এত শক্তিধর আমপানকেও হার মানতে হয়েছে রয়্যাল বেঙ্গলের গর্ব সুন্দরবনের কাছে। তাই আবারও সবার কণ্ঠে উঠে এলো সুন্দরবন সংরক্ষণেরই আহ্বান। আরও জানাচ্ছেন কেফায়াত শাকিল। একসঙ্গে এত বিশাল উপকূল জুড়ে ঘূর্ণিঝড়ের বিস্তৃতি এর আগে দেখেনি কেউ। আঘাত হানার দীর্ঘ সময় পরও এমন শক্তি ধরে রাখারও নতুন নজির দেখালো সুপার সাইক্লোন আমপান। গবেষকরা বলছেন বিশাল এলাকা জুড়ে বিস্তার ও দীর্ঘ সময় অবস্থানের দিক থেকে বঙ্গোপসাগরের ইতিহাসে আমপান একটি বিরল ঘূর্ণিঝড়। তার বিস্তৃতিটা কিন্তু অনেকটাই বেশি ছিল অন্যান্য ঘূর্ণিঝড়গুলো থেকে, যার কারণে এটির পুরো উপকূল সংলগ্ন যতটাই রয়েছে ততটাই ভূভাগ জলমগ্নিত হয়। তবে সুন্দরবনে হার মেনেছে ক্ষমতাধর আমপানও। এবার শুধু বুক পেতে সহ্য করা নয়, বরং ঘূর্ণিঝড়কে আড়াল থেকে প্রাকৃতিক প্রতিরোধ করেছে সুন্দরবন, যা বাংলাদেশমুখী এ ঝড়কে ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি করেছে দুর্বল। আমাদের বঙ্গোপসাগরে বিভিন্ন মাত্রার ভূমিকম্প হয়ে থাকে, যার কারণে এটির অভ্যন্তরীণ গঠনগত পরিবর্তন হওয়া স্বাভাবিক, এবং এই জিনিসগুলো পরিবর্তন হওয়ার কারণে সমুদ্রের এই যে সাইক্লোন যেগুলো আসছে সেগুলোর গতিপথ বিভিন্ন সময় পরিবর্তন হতে বাধ্য। এবারও সুন্দরবন তার ব্যতিক্রম নয়, পশ্চিমবঙ্গের উপকূলে সেটি ধাবিত করতে বাধ্য করেছে। তবে জলবায়ুবিদরা বলছেন এ দফায় আমপান বিদায় নিলেও দিয়ে গেল বড় দুর্যোগের আভাস। ভবিষ্যতে ক্যাটাগরি ৪ এবং ৫ সাইক্লোনগুলোর সংখ্যা বৃদ্ধি পাবে এবং সাইক্লোনগুলি অনেক শক্তিশালী হবে, অনেক বেশি বৃষ্টিপাত নিয়ে আসবে এবং এর সাথে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। সুন্দরবন বারবার আমাদের রক্ষা করলেও ঝড়ের পর ভুলে যাওয়ার প্রবণতা বিপদ বাড়াচ্ছে বলে মন্তব্য করে পরিবেশবিদরা বলছেন পুরো উপকূলকে রূপ দিতে হবে অনেকগুলো সুন্দরবনে। যতবার এই অঞ্চল দিয়ে এই ধরনের ঘূর্ণিঝড় বয়ে যায় আমরা সুন্দরবনের অবদান সম্পর্কে জানি এবং স্মরণ করি, কিন্তু ঘূর্ণিঝড় পরবর্তী সুন্দরবনের এই অবদান সম্পর্কে আমরা ভুলে যাই। দেশের স্বার্থে সুন্দরবনের আশপাশে পরিবেশ বিধ্বংসী কার্যক্রম বন্ধের আহ্বান আবারও তুলে ধরেন পরিবেশবাদীরা। বাংলাদেশের দিকে যখনই চোখ রাঙিয়ে গিয়ে এসেছে কোনো সাইক্লোন, ঠিক তখনই বুক আগলে দাঁড়িয়েছে সুন্দরবন। এবারও হয়নি তার ব্যতিক্রম, তাই তো আবারও দাবি উঠল রক্ষা করতে হবে সুন্দরবন, বাড়াতে হবে বনায়ন। কেফায়াত শাকিল, সময় সংবাদ, ঢাকা। যশোরে ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আমপান পরিস্থিতির খবর জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল মৃধা। সরাসরি তার কাছে চলে যাচ্ছি। জুয়েল, খবির, আমপানের প্রভাবে কিন্তু যশোরের অবস্থা প্রায় লণ্ডভণ্ড। সকালে থেকেই যশোরের বিভিন্ন সড়কে প্রচুর পরিমাণ গাছপালা উপড়ে পড়ে গেছে, এছাড়া ঘরবাড়ি এবং ফসলের ক্ষতি হয়েছে। আমরা সকালে আমি সাতক্ষীরা যাওয়ার চেষ্টা করেছি, সাতক্ষীরা যাওয়ার পথে আমি অন্তত ৫-৬টি রুটে ঢুকে সাতক্ষীরা পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু প্রচুর পরিমাণে গাছ রাস্তার উপরে পড়ে থাকায় আসলে সাতক্ষীরা যাওয়া সম্ভব হয়নি। তো আমি কথা বলেছি যশোরের জেলা প্রশাসকের সাথে, উনি আমাদেরকে জানিয়েছেন যে যশোরের প্রত্যেকটি সড়কেই প্রচুর পরিমাণে গাছ পড়েছে এবং সেগুলো অপসারণের কাজ চলছে, স্থানীয় পর্যায়ে চলছে এবং ফায়ার সার্ভিসের মাধ্যমে এগুলো পরিষ্কারের কাজ চলছে। কবিরাই ছিল আমার কাছে সর্বশেষ। যশোরে ঘূর্ণিঝড় আমপানের পরবর্তী খবর জানাচ্ছিলেন জুয়েল মৃধা। বাংলাদেশে প্রস্তুতকৃত কোভিড-19 মেডিসিন রেমডেসিভির গ্রহণ অনুষ্ঠানে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আমরা এখন সরাসরি সেখানে যাচ্ছি। হস্তান্তর করছে, ডোনেট করতেছেন বাংলাদেশের কোভিড রোগীদের জন্য। আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ভ্যাকসিন কোর সকল পর্যায়ের ব্যক্তিবর্গদেরকে, বিশেষ করে আমাদের সালমান সাহেবকে, ওনার সাথে আমার কথা হয়েছে এই বিষয় নিয়ে। এবং মাননীয় এমপি মহোদয় নিজেই বললেন যে এই ওষুধটি বাংলাদেশের কোভিড পেশেন্টদেরকে ওনারা বিনামূল্যে দিবেন। যতটুকু লাগে যেখানে লাগে সেখানেই ওনারা দিবেন। বাংলাদেশের যে হাসপাতালগুলো আছে সরকারি সেখানে ওনারা দিবেন। ওনাদের এই মহানুভবতার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের সাথে উপস্থিত আছেন এই অনুষ্ঠানে আমাদের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মহোদয়, শিক্ষা বিভাগের সচিব মহোদয়, অতিরিক্ত সচিববৃন্দ, ভ্যাকসিনকোর ফার্মাসিউটিক্যালসের আরও অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আমাদের ওষুধ প্রশাসনের মহাপরিচালক উপস্থিত আছেন এবং আমাদের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা আছেন। তো এখানে দু চারটি কথা এটাই বলতে হয়, আপনারা জানেন যে আমরা কোভিড পেশেন্টদের বাংলাদেশে চিকিৎসা দিয়ে যাচ্ছি। বাংলাদেশে এখন আপনারা জানেন যে প্রতিনিয়তই কিছুটা পেশেন্ট বাড়ছে। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 162 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।